আমাদের বাইকের দুইটা পিছনে ক্যাভেল আছে, এরকম কারো হয়তো রেড কালার হবে আর কারো সাদা কালার, আর এটা হচ্ছে এবিএস ক্যাবল, আর এটা হচ্ছে আপনার ইস্যু ক্যাবল, যেটা ইস্যুতে দেখতে পারবো ইস্যুর কোনো ফল্ট আছে কি না। তো আমরা আগে প্রথমে ইস্যুটাই দেখি, গাড়ি যদি পুরো থাকে আমরা দেখতে পারবো। হ্যাঁ, আর বাইকের ভিতরে যদি একটা জিনিস দেখাই, বাইকের ভিতরে যদি কোনো ধরনের সেন্সরের লাইন যদি না পায়া থাকে বা কোনো কারণে হচ্ছে আপনার ডিসকানেক্ট হয়ে থাকে বা ড্যামেজ হয়ে থাকে, তাহলে আমরা মেইন ফল করে পাবো। এই যে ফল করে পাবো, হ্যাঁ, তো আমরা একটু চেক করে দেখি কোনো ধরনের আছে কি না, নো ট্রাবল কোড, তার মানে আমার বাইকটা ক্লিয়ার আছে। আর একটা জিনিস বুঝায় দিই, এখানে আমাদের ওইটা ঠিক আছে, আমরা হিস্ট্রি করে যাই এই বাইকে ঘটনা কী কী হয়েছে এবং কী কী খোলা হয়েছে, এই জিনিসগুলো আসে, গাড়ি পড়ে গেছে কি না চলে আসছে, মানে গাড়িটা আপনার পড়ে গেছে রাইট, তাই না? তো গাড়ি পড়ে গেছে আর স্টার্ট মিস করছে, এরকম দুই একবার এরকম হতে পারে, তখনই আপনার ক্র্যাঙ্কশ্যাফ্ট পজিশন সেন্সরগুলো ফল্ট, স্টার্ট না হলে তখন এগুলো আসে। তো মেজর আসলে বাইকের ওই ধরনের কোনো কিছু নাই, আর পেন্ডিং করে এটা তো নাই। আমরা এটা এখন মানে যদি কিছুটা ফরম্যাট করতে চাই তাহলে ক্লিনে যেতে হবে, ফরম্যাট দিয়ে দিলাম, ওকে, আমরা চেক করি আছে কি না আবার হিস্ট্রি করে, নো ট্রাভেল কোড, এই জায়গায় আমাদের ক্লিয়ার। তো আমরা আরেকটা জিনিস দেখবো, গাড়ির আরপিএম দেখবো, হ্যাঁ আরপিএম দেখবো, বাকি বাড়ি বাইকের আউট হিটটা দেখবো এবং বাইকের হিট কত, টেম্পারেচার কত আছে, 68, মানে তারপরে ইগনিশন, গাড়ি স্টার্ট করলে ভালো বলা যাবে। বাইকে স্টার্ট করছি, আমাদের ব্যাটারির যে বোল্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ব্যাটারি ভালো ভালো আছে, ব্যাটারি এখানে দেখা যায় 14.2, এখানে আপনার একটা আরপিএম কত আছে সেটা দেখতে পারবো, ইগনিশনগুলো ঠিক আছে কি না, দেখো সমস্যা নেই, আমরা এই জিনিসগুলো দেখি, এখানে একটা রেড একটা চিহ্ন আছে, দাগ আছে এই ডিসপ্লের ভিতরে, একটা দাগ আছে এই দাগ বরাবর, এই যে লাইনটা অনেক সময় এই মুডটা চেঞ্জ হয়ে থাকে অনেক সময়, এই জন্য চেক করা হচ্ছে, এটা মুডের চেঞ্জ হলে তখন আমরা অ্যাক্সেলারেশনের প্রবলেম পাই। তো এই জায়গায় ঠিক আছে, এই জিনিসগুলো চেক করা উচিত। তারপর আমরা এই যে এখানেও দেখতেছি যে পজিশনগুলো থাকা দরকার সেগুলো ঠিক আছে কিনা, 68 টোটাল পজিশন না ইয়া দেখতে, টোটাল পজিশন সেন্সর ওটা দেখতেছি, এটাও ঠিক আছে, হ্যাঁ এটাও ঠিক আছে, এটা ওকে আছে। এরপরে হিটের যে ব্যাপারটা থাকে, তিয়াত্তর আসতেছে, এটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, মানে আপনার হিটটা বাড়বে ইঞ্জিনের, যেমন হ্যাঁ এইটাতে উইথ আপনার ডাইরেক্ট ফল্ট কোড ওখানে জমবে, ওখানে আমি পাইনি, ওইটা বেরিয়ে হিটের মাত্রা দেখেন কতটা সেকেন্ড পর পর আপনার হিটটা আসবে, আমরা যদি দেখি 1, 2, 3, 4, 5, 6, 10 সেকেন্ড পর পর বা 20 সেকেন্ড পর পর আপনার হিটের টেম্পারেচারটা আসতেছে, হ্যাঁ 20 সেকেন্ড পার হবে, এরকম কম বেশি হতে পারে, দেখছেন গাড়ি এই হিটটা হয় কীভাবে, আপ হচ্ছে ধীরে ধীরে, 20 থেকে 30 সেকেন্ড পর পর হিটের মাত্রাটা আপনার হচ্ছে বাড়তে থাকবে। ফ্যান তো 100 ডিগ্রি হলে তখন আপনার ফ্যানটা অন হবে আর বন্ধ হবে 90 হলে তখন বন্ধ হবে, মানে ইয়ার যে বাইরের যে তাপমাত্রাটা 41 এখন বর্তমানে আছে, বাইরে আউটসাইডে যে তাপমাত্রাটা এটা এখন ও ফিল করতেছে 41-এ, মানে ইঞ্জিন গরম হওয়ার কারণে তো বাইরের আবহাওয়াটা আপনার গরমের তাপমাত্রাটা আছে, এই জন্য আউটের ও 41-এ আছে। তাহলে এর ভিতরে অনেক কিছু আছে, যেটা এবিএস আমরা পরে যাচ্ছি, আগে এই ইস্যুর ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো চেক করলাম, যে এখানে ফাইলের অভাব নেই, তো আমরা যদি ফল্ট কোনো কিছু পাইনি, তো যাই হোক মোটামুটি সব কিছু ক্লিয়ার আছে, চেক করলাম আবারও, ঠিক আছে আমরা একটু ব্যাগে যাই,
এখন আমরা এবিএসে যাব। রয়্যাল এনফিল্ডের চাপ পড়তেছে, তার মানে রয়্যাল এনফিল্ড আসবে না, কারেন্ট কোর্টে এবিএসে কোনো ধরনের প্রবলেম দেখাচ্ছে না এবিএসে। হ্যাঁ, আমরা হিস্ট্রি কোর্টে দেখব, হিস্ট্রি কোর্টে দেখা আছে ফ্রন্ট হুইল সেন্সর প্লাস অন্তর, হয়তো মনে হয় আপনার ব্যাটারি কোনো এক সময় মানে ভোল্টেজে বাড়ি মারছে, যার কারণে এটা পালস উঠে আছে। হ্যাঁ, হিস্ট্রি কোর্টে আছে। হ্যাঁ, ওটাই, ওই পালসটাই মারছে। এবিএসটা চেক করবো কীভাবে, ঠিক আছে কীভাবে, ব্রেক ধরতে হবে। আপনি ধরেন, ব্রেকটা ধরেন, আমি তাহলে বুঝতে পারবো, এটা সাউন্ড করবে, ব্রেকটা চাপতে ধরে থাকেন, ব্যাগে ছাড়া দেন, এবিএসটা ঠিক আছে কিনা এটা সাউন্ড করবে, ধরেন শব্দ হয়, পাওয়া যাচ্ছে, আবার ছাড়েন, দাঁড়ান, আবার দেন। এই হচ্ছে আমরা পুরো পারফেক্টলি, তাহলে এবিএস কমপ্লিট আমরা দেখলাম যে এবিএস আমাদের ঠিক আছে, আমরা ব্রেক ধরে, ব্রেকের মাধ্যমে ধরে চেক করলাম, তো আমাদের ফুল ইসিইউ এবং এবিএস সব মিলেই কমপ্লিটে ওকে আছে। তো এই হচ্ছে বাইকের ওয়ারিটির যে কাজগুলো সেটা দেখালাম, আসলে কী কী করা যায় এবং দেখা যায় সেই বাইকের ভিতরে।